ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর উপর দফায় দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সব মিলিয়ে 4,000-এরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় মস্কোর বিরুদ্ধে। কালো তালিকাভুক্ত করা হয় 300+ কোম্পানিসহ 500+ রুশ প্রতিষ্ঠানকে। নিষেধাজ্ঞা দেওয়া হয় রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ 300+ ব্যক্তির উপর। নিষেধাজ্ঞার জেরে নাটকীয় ধস নামে রুশ মুদ্রা রুবলের মানে। 24 ফেব্রুয়ারি $1 $84 পাওয়া গেলেও 10 মার্চ তা নেমে আসে 139 রুবলে। এ সময় রুবলকে ঠাট্টা করে রাবল নামে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা গণমাধ্যমগুলো বলতে শুরু করে নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার অর্থনীতি, রুবলের পতন তারই প্রমাণ। কিন্তু সবাইকে অবাক করে খুব অল্প দিনেই আগের অবস্থানে ফিরে আসে রুবল। রুবলের এত দ্রুত উত্থান কিভাবে সম্ভব হলো বিশ্বের অর্থনৈতিক মহলে আলোচনা এখন সেটাই। বিশেষজ্ঞদের মতে পশ্চিমা অবরোধ রাশিয়ার অর্থনীতির উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তার প্রমাণ রুবলের সগৌরবে আগের জায়গায় ফিরে আসা। অবরোধ সত্ত্বেও চলতি বছর জ্বালানি রপ্তানি থেকে রাশিয়ার আয় হবে কমপক্ষে $321 বিলিয়ন। পাশাপাশি নিষেধাজ্ঞা জবাবে পুতিনের নেয়া পদক্ষেপও কার্যকর হয় ব্যাপকভাবে। দেশপ্রেমের পরিচয় দেন সাধারণ রাশিয়ানরাও। পুতিনের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সম্পদ রাশিয়ার ব্যাঙ্কগুলোতে রাখতে শুরু করেন তারা। নাগরিকদের উৎসাহ দিতে প্রতি গ্রাম সোনার দাম 5,000 রুবলে নির্দিষ্ট করে দেয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এতে রুবলের উপর আস্থা ফিরে আসে রাশিয়ার জনগণের। পাশাপাশি বিদেশিদের রাশিয়ায় থাকা সম্পত্তি বিক্রির উপরও নিষেধাজ্ঞা দেয় মস্কো, ফলে বিদেশি কোম্পানিগুলো রাশিয়ায় থাকা তাদের সম্পদ বিক্রি করতে ব্যর্থ হয়। এ সময় অন্তত 400 কোম্পানি রাশিয়া ছাড়ার ঘোষণা দিলেও একটি পয়সা নিয়েও বের হতে পারেনি তারা। রাশিয়া থেকে গ্যাস কিনতে রুবলে মূল্য পরিশোধে ইউরোপকে দেয়া পুতিনের শর্তও ব্যাপকভাবে শক্তিশালী করে রুবলের অবস্থান। প্রতি মাসে €30 বিলিয়ন সমপরিমাণ তেল ও গ্যাসের মূল্য রাশিয়াকে রুবলে পরিশোধ করতে হবে ইউরোপকে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।